আসসালামু আলাইকুম বয়েজ অফ ফরকি ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পড়ে শোনাবো প্রোডাক্টিভ মুসলিম বয়ের 26তম পর্ব। আজকের পর্বে থাকছে ফিটনেস ম্যানেজমেন্ট। শুরু করছি। প্রোডাক্টিভিটি ও ফিটনেসের মধ্যে সম্পর্কে কিছুটা অস্পষ্টতা থাকতে পারে। ব্যক্তিগতভাবে আমি ইদানিং যে দিনগুলোতে ব্যায়াম করি সেই দিনগুলোর প্রোডাক্টিভিটির সাথে সাধারণ দিনগুলোর প্রোডাক্টিভিটির তুলনা করে ব্যাপক ব্যবধান লক্ষ্য করার আগ পর্যন্ত এটা আমার কাছে পরিষ্কার ছিল না। ব্যায়াম মস্তিষ্ককে শান্ত করে, দেহকে সোজা রাখে, আপনার স্বাভাবিক মেজাজের ফুরফুরে ভাব বৃদ্ধি করে। আমি দ্ব্যর্থহীনভাবে দাবি করতে পারি ব্যায়াম হলো আপনার প্রোডাক্টিভিটিতে দুর্দান্ত গতিময়তার অভিষেক অথবা উদ্যমহীনতা, নিস্তেজ কিংবা বিরক্তিবোধের মুহূর্তে দেহ ও মনকে ছাঙ্গা করে তুলতে এটা হচ্ছে দ্রুতগতির ম্যাজিক বুলেট। এটি শুধু আমার জন্য নয়, বরং লাখো মানুষ যারা নিয়মিত ব্যায়াম করে এবং তাদের জীবনে ব্যায়ামের ইতিবাচক প্রভাবের সাক্ষ্য দিতে পারেন তাদের জন্য। আমরা কিভাবে অলসতা এবং নিষ্প্রিয় মনোভাব দূর করে প্রত্যেকে ব্যায়ামের সুফল লাভ করতে পারি, এই অধ্যায়ে আমার লক্ষ্য হচ্ছে অনুশীলনের সময় আপনার মধ্যে তৈরি হওয়া জড়তাকে পরাভূত করে এটাকে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ করে নিতে সাহায্য করা। ব্যায়াম না করার পেছনে অজুহাত অতিক্রম করার উপায়। পার্সোনাল ফিটনেস এক্সপার্ট চাক রুনিয়ন তার ওয়ার্কিং আউট সাকসেস গ্রন্থে লিখেন, 20 বছর আগে লোকদের ব্যায়াম না করার পেছনে সাধারণ অজুহাত ছিল, 1. আমার সময় নেই, 2. আমি এটার সামর্থ্য রাখি না, 3. আমি এটা করতে পারি না। এ তিনটি এখনও পর্যন্ত সর্বাধিক জনপ্রিয় অজুহাত। যখন ব্যায়াম থেকে দায়মুক্তির সুযোগ খুঁজি তখন আমাদের অজুহাত সর্বজনীন মনে হয়। আমরা ব্যায়ামকে একটি বিরক্তিকর কাজ হিসেবে দেখি, ফলে কারো কোনো সময় থাকে না এবং কেউ এটাকে অগ্রাধিকার দেয় না। যখন নিয়মিত ব্যায়ামের জন্য যুদ্ধ করতে হতো এবং বিশেষত বিরক্তিকর ঠেকত, তখন আমিও এমন মত লালন করতাম। আমি মনে করতাম এত শুধু সময়ের অপচয় এবং এর চেয়ে অধিকতর প্রোডাক্টিভ চিন্তা ও কাজকে অগ্রাধিকার দিতাম। তবে দুটি মূল ধারণা প্রোডাক্টিভিটির সাথে ব্যায়ামের সম্পর্কের যে গুরুত্ব সে বিষয়ে আমার চিন্তা পাল্টে দিয়েছে। 1. ব্যায়াম কেবল দেহ সম্পর্কিত নয়, মস্তিষ্কের সাথেও সম্পর্কিত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ব্যায়াম শুধু আমাদের দেহকে সাহায্য করে না, বরং মস্তিষ্ককেও সাহায্য করে। মস্তিষ্কের উন্নতি জব, স্কুলে কর্মক্ষমতা বৃদ্ধি, চাপ কমাতে এবং সাধারণ একজন সুখী ও অধিক প্রোডাক্টিভ ব্যক্তিত্ব হতে চাইলে ব্যায়াম আপনার সোনার চাবিকাঠি। এ বিষয়ে একটি অসাধারণ বই স্পার্ক, দ্য নিউ সায়েন্স অফ এক্সারসাইজ অ্যান্ড দ্য ব্রেইন। 2. এই ব্যায়াম জিম সম্পর্কিত নয়। লোকজন মনে করে জিমে গিয়ে ব্যায়াম করা উচিত, কিন্তু মোটেই তা নয়। মূল কথা, আপনার শরীরের যে কোনো রকমের নড়াচড়াই এক ধরনের ব্যায়াম। অধিক ব্যায়াম না করাটা আমাদের সমস্যা নয়, কিন্তু আমরা যথেষ্ট নড়াচড়াই করি না। প্রতিদিন 8 ঘন্টার মতো অফিসে বসে ল্যাপটপে কাজ করি, অথচ আমরা কেবল দেহটাকেই কাজ দিই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ সক্রিয় জীবন দ্বারা বজায় রেখেছিলেন, যা তাদের বার্ধক্যের সময়ে সর্বতোভাবে সহায়তা করেছিল। এ বিষয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধ বর্ণনা আছে। তিনি বলেন, তোমাদের সন্তানদের সাঁতার কাটা, তীরন্দাজি এবং অশ্বারোহণ শেখাও। এ তিনটি ছিল সে যুগের সবচেয়ে বেশি সক্রিয় খেলা। মোট কথা, ব্যায়াম শুরুর প্রথম পদক্ষেপ হচ্ছে বেশি বেশি নড়াচড়া শুরু করে দেওয়া। 2005 সালে লিভাইন আকর্ষণীয় কিছু গবেষণা প্রকাশ করেছিল নিট এর ধারণার উপর ভিত্তি করে। তিনি 20 জন ব্যক্তির কার্যকলাপ পর্যবেক্ষণ করে দেখেছিলেন, অংশগ্রহণকারীদের মধ্যে স্থূলকায় ব্যক্তিদের তুলনায় মেদহীন কৃষকায় ব্যক্তিরা প্রতিদিনে 2 ঘন্টা বেশি সময় পায়ের উপর সচল ছিল। এরা প্রতিদিন অতিরিক্ত 350 ক্যালোরি বার্ন করে, যা বছরে 30-40 পাউন্ড ওজন কমাতে পারে। ব্যায়াম এবং দৈহিক কর্মতৎপরতার কিছু আইডিয়া। 1. আপনার দৈহিক কর্মতৎপরতা ট্র্যাক করুন। কিছুদিন হলো আমি একটি ফিটবিট স্মার্ট ওয়াচ কিনেছি। এটা হাতে ব্যবহারযোগ্য ডিভাইস। এটা দিয়ে আমার প্রতিদিনের পদক্ষেপের সংখ্যা, কত মিনিট সক্রিয় ছিলাম তার সংখ্যা, দিনে কতগুলো সিঁড়ি আরোহণ করেছি তার সংখ্যা, এমনকি প্রতি রাতে কত ঘন্টা ঘুমাই তার হিসাবও ট্র্যাক করে। এই ট্র্যাকিং প্রক্রিয়া আমাকে আরও বেশি সক্রিয় এবং সচেতন হতে সাহায্য করেছে। ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে পিটার ড্রুকার একবার বলেছিলেন, যা পরিমাপ করা যায় তা নিয়ন্ত্রণও করা যায়। ফিটনেস নিয়ন্ত্রণ করতে চাইলে আপনাকে পরিমাপ শুরু করে দিতে হবে। 2. শারীরিক কর্মতৎপরতাকে জীবনের অংশ করা। শারীরিক কর্মতৎপরতাকে জীবনের অংশ করে নিতে চিন্তা শুরু করুন। যেমন ধরুন, আপনার গাড়ি দূরে কোথাও পার্ক করা, মাঝে মাঝে বাচ্চাদের সাথে খেলাধুলা করা, ওঠানামার সময় লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র তৎপরতাও যুক্ত হবে। সাপ্তাহিক ক্রীড়া কার্যক্রমে জড়িত হন। সাইক্লিং, হাইকিং, জগিং, সুইমিং, এ ধরনের খেলাধুলায় পরিবারের কোনো সদস্য অথবা বন্ধুদের সাথে যোগ দিন। সপ্তাহে একদিন হলে হাল ছেড়ে দেওয়ার আশঙ্কা কম থাকবে। বন্ধুর সাথে সাপ্তাহিক খেলাধুলা আপনাকে এটা ধরে রাখতে উৎসাহিত করবে এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। 4. হোম ভিডিও এক্সারসাইজ ব্যবহার করুন। জিম যদি পছন্দ না হয় অথবা বাসার বাইরে খেলতে যেতে না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আছে অসাধারণ হোম ভিডিও এক্সারসাইজ। সপ্তাহে কমপক্ষে 30 মিনিট হোম ভিডিও এক্সারসাইজ করার পরিকল্পনা করুন। আমি নিশ্চিত 7 দিনেই আপনার ফিটনেস লেভেলের উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে। এখন ইউটিউব দেখে এ ধরনের কিছু হোম ভিডিও এক্সারসাইজ ও অ্যাপ খুঁজে নিতে পারেন। 5. এটাকে আনন্দ হিসেবে গ্রহণ করুন। চেষ্টা করুন উপরে আলোচিত সবগুলো ব্যায়ামই অনুশীলন করার।
নিজেকে সুনির্দিষ্ট কোনো ব্যায়ামের মধ্যে সীমিত রাখবেন না। আপনি যদি এটাকে আনন্দ হিসেবে গ্রহণ করেন তাহলে রেগুলার ফিটনেস রুটিন হিসেবে মেনে চলতে আপনার অনেক সহজ হয়ে যাবে। এছাড়া আরও সহজ করার জন্য অন্যদেরও আপনার সঙ্গে যুক্ত করুন, যাতে সবসময় উৎসাহ ধরে রাখতে পারেন। প্রতি সপ্তাহে কতটুকু ব্যায়াম করতে হবে? এখানে সংক্ষিপ্ত উত্তরটি হচ্ছে, 2008 সালের আমেরিকানদের দৈহিক কার্যকলাপের দিক নির্দেশনা অনুযায়ী একজন প্রাপ্তবয়স্কদের 150 মিনিট স্বাভাবিক মাত্রার নিবিড় ব্যায়াম করা উচিত অথবা 75 মিনিট কঠোর ব্যায়াম করা উচিত। আদর্শ হলো সময়টা সারা সপ্তাহে সমানভাবে বণ্টন করা। এখন কথা হলো এই দুই ধরনের ব্যায়াম দ্বারা কী বোঝানো হচ্ছে। স্বাভাবিক মাত্রার ব্যায়াম বলতে বোঝায় যেখানে আপনার সর্বাধিক হৃদস্পন্দন 50% থেকে 70% হয়ে থাকে। এটা হিসেব করা হয় 220 বিয়োগ আপনার বয়স দ্বারা। অর্থাৎ যদি আপনার বয়স হয় 30, তাহলে আপনার MHR হবে 220 বিয়োগ 30, অর্থাৎ 190। যখন আপনার ব্যায়াম করার সময় দ্রুত নিঃশ্বাস নেন কিন্তু আপনার দম বন্ধের উপক্রম হয় না, তখন বুঝবেন আপনি এই পদ্ধতিতে ব্যায়াম করছেন। এভাবে 10 মিনিট ব্যায়াম করার পর হালকা ঘাম বের হবে। ব্যায়াম করার সময় কথা বলতে পারবেন। সাধারণ মাত্রার নিবিড় ব্যায়ামের উদাহরণ হচ্ছে দ্রুত হাঁটা, ধীর বা মধ্যম গতিতে সাঁতার কাটা এবং রেগুলার খেলাধুলা করা। ভারী ব্যায়াম বলতে ওই ধরনের ব্যায়ামকে বোঝায় যেখানে আপনি 70% এর অধিক MHR ব্যবহার করে থাকেন। এ সময় নিঃশ্বাস গভীর ও দ্রুত সঞ্চালিত হয়। কয়েক মিনিট ব্যায়াম করার পর আপনার ঘাম বেরোতে থাকে। নিঃশ্বাস না নিয়ে বা না থেমে 2-1টি শব্দের বেশি বলতে পারেন না। এরকম ভারী ব্যায়ামের উদাহরণ হচ্ছে দৌড়ানো, দ্রুত গতিতে সাঁতার কাটা ইত্যাদি। তাই আপনার 150 মিনিটের স্বাভাবিক মাত্রা ব্যায়াম অথবা 75 মিনিটের ভারী মাত্রা ব্যায়ামের প্রয়োজন। হালকা ব্যায়াম এবং ভারী ব্যায়াম উভয়টার জন্য মোটামুটিভাবে সপ্তাহে 3-4 বার 30-45 মিনিট করে। তবে মূল কথা হলো পরিপূর্ণ ঘুম এবং পুরোপুরি নিউট্রিশন ম্যানেজমেন্ট ছাড়া শুধু ব্যায়াম আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সাহায্য করতে পারবে না। প্রকৃতপক্ষে সুস্বাস্থ্যের সর্বোচ্চ সুফল পেতে হলে প্রোডাক্টিভ লাইফস্টাইল পরিচালনা করতে আপনাকে পরিপূর্ণ নিউট্রিশন, ভালো ঘুম এবং নিয়মিত ব্যায়ামের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে। ঘুম, নিউট্রিশন এবং ফিটনেস নিয়ন্ত্রণের ব্যবহারিক জ্ঞান আপনাকে প্রোডাক্টিভ লাইফস্টাইল পরিচালনায় সাহায্য করতে আপনার সমূহ সম্ভাবনায় দুয়ার মেলে দেবে। এই তিনটি ক্ষেত্রের কোনোটাই যদি কোনো রকমের কমতি থাকে তাহলে আপনার দেহের কর্মক্ষমতায় লক্ষণীয় অবনতি দেখা দেবে, তখন আপনার সামগ্রিক জীবনে তার প্রভাব ফেলবে। আমরা যদি বুঝতে পারি এবং এই সুগঠিত মেশিনটিকে পরিচালনা করতে পারি যেটা দিয়ে আল্লাহ আমাদের অনুগ্রহ করেছেন, তাহলে আমাদের বহুল প্রত্যাশিত সর্বোচ্চ জান্নাতে পৌঁছাতে এটাকে আরও কার্যকর উপায়ে ব্যবহারে সক্ষম হব। আজকের আধুনিক বিশ্বে জীবনযাপন যেখানে জীবনের আয়েস অফুরন্ত এবং কুরেমির জীবন অস্বাভাবিক হওয়ার পরিবর্তে আদর্শ বলে বিবেচিত, সেখানে আমাদের ঘুম, নিউট্রিশন, ফিটনেসের যত্ন না নিয়ে নিষ্পৃহ জীবন দ্বারা অবলম্বন আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমি আশা করি এই অধ্যায়টি আপনাকে প্রতিদিনের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে অনুপ্রাণিত করবে, যা আপনার জীবনে গভীর প্রভাব রাখবে।